আমাদের আজকের আলোচ্য বিষয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। বিধিটি আমরা সূচি এবং চিত্র সহ ব্যাখ্যা করব, যাতে এই বিধিটি থেকে প্রশ্ন আসলে তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। পাশাপাশি যারা অনার্স লেভেলে পড়াশোনা করছো তাদের জন্য এটি সমানভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তো এই আলোচনাটির শুরুতেই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে প্রান্তিক উপযোগটা কী এবং এটি কেন ক্রমহ্রাসমান হয়। অর্থাৎ এই যে সূত্র, সূচি এবং এই সূচির ভিত্তিতে যখন আমরা চিত্র অঙ্কন করব, তখন কিন্তু একটা বিষয় তোমাদের বারবার আসবে, সেটা হচ্ছে যে কোনো একটা দ্রব্য একজন ভোক্তা যত অধিক পরিমাণে ভোগ করতে থাকে, সেই দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা বা আগ্রহ কিন্তু ধীরে ধীরে কমে যায়। ধরো এক্সাম্পলস্বরূপ আমি যদি শরবতের কথা বিবেচনা করি, ধরো তোমাকে শরবত খেতে দেওয়া হচ্ছে, শরবতের একটা গ্লাস তোমাকে দিয়ে একটা জগ তোমার হাতে দিয়ে দিয়েছে, তুমি যতটুকু প্রয়োজন ঢেলে শরবত খেতে পারো সে জগ থেকে। তো শুরুতে যখন তুমি প্রথম গ্লাস শরবত খাচ্ছ, নিশ্চয়ই পুরোপুরি আগ্রহ নিয়ে বা তুমি শরবত তোমাকে খেতে ইচ্ছা করছে খুবই বেশি পরিমাণে, ওকে, তো তখন কিন্তু প্রথম গ্লাসটা তোমার খুবই ভালো লাগবে। কিন্তু একইভাবে সমপরিমাণ গ্লাসে যদি তুমি বারবার শরবত খেতে থাকো, তাহলে কিন্তু একটা পর্যায়ে, অর্থাৎ 2-3-4 গ্লাস খাওয়ার পরে তোমার কিন্তু আগ্রহ বা আকাঙ্ক্ষা আস্তে আস্তে অনেক কমে যাবে এবং শেষ পর্যায়ে তোমার আর আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকবেই না, অর্থাৎ তোমার উপযোগ জিরো হয়ে যাবে। তোমাকে যদি জোর করা হয় যে তুমি এই পুরো জগের শরবতটা খেয়ে ফেলবে, একটুও যেন না থাকে, ওকে, তোমাকে জোর করে যদি খাওয়ানো হয়, তাহলে তোমার উপযোগটা কী হবে? ঋণাত্মক হয়ে যাবে। এর অর্থ হচ্ছে তোমার হয়তো শরবত খাওয়ার আকাঙ্ক্ষা বা আগ্রহ একেবারেই নিঃশেষ হয়ে গিয়েছে, এখন যদি তুমি খাও তাহলে তোমার পেট থেকে বের হয়ে আসবে, ওকে, অর্থাৎ মুখ দিয়ে বের হয়ে আসবে। এটা হচ্ছে উপযোগ ঋণাত্মক হওয়া। তা আমরা দেখব যে কীভাবে উপযোগ ধনাত্মক থাকে, শূন্য হয় এবং পরবর্তী একটা সময়ে ঋণাত্মক হয়। এই যে সূচিটা, এই সূচিটার কিন্তু তোমাদের ব্যাখ্যাটা জানতে হবে যে ধরো আমার কিউ এবং টিউ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমাকে এমইউ বের করে নিয়ে তারপরে চিত্র আঁকতে হবে, এটাও হতে পারে। আবার কি করেছে, এমইউ দিয়েছে এবং কিউ দিয়েছে, তোমাকে টিইউ বের করতে হবে, এটাও যেমন হতে পারে। আবার করতে পারে কি যে মধ্যে মধ্যে কিছু টিইউ দিয়েছে এবং কিছু এমইউ দিয়েছে, মাঝখানে মাঝখানে ফাঁকা রেখেছে, এই ফাঁকাগুলো তোমাকে পূরণ করে তারপরে চিত্র আঁকতে হবে, ওকে। যে কোনোভাবে কিন্তু প্রশ্ন এখান থেকে তোমাদের আসতে পারে। তো দেখো আমরা শুরুতেই যেহেতু বলেছি যে মার্জিনাল ইউটিলিটি কি বা কাকে বলে এই বিষয়টা আমরা জানবো, তাহলে আমরা এই সূত্র থেকেই সংজ্ঞাটা জানতে পারি যে মোট উপযোগের পরিবর্তনকে, দেখো টোটাল ইউটিলিটি এটা হচ্ছে ডেল্টা, ডেল্টা মানে পরিবর্তন, তাহলে কি হচ্ছে, মোট উপযোগের পরিবর্তনকে আমরা যদি ভোগের পরিমাণের পরিবর্তন দ্বারা ভাগ করি, কি হচ্ছে, কিউ এখানে কি ভোগের পরিমাণ আর ডেল্টা কি পরিবর্তন, তার মানে ভোগের পরিমাণের পরিবর্তন দ্বারা যদি আমরা কাকে ভাগ করি, এই ডেল্টা টিউকে যদি আমরা ভাগ করি, যে আমরা ফলাফল পাবো সেটার নামই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ, ওকে। প্রান্তিক উপযোগের সংজ্ঞা তুমি জেনে গেলে, এবং এই যে প্রান্তিক উপযোগটা ধীরে ধীরে কমে যায়, যত দ্রব্য তুমি ভোগ করো তত প্রান্তিক উপযোগটা ধীরে ধীরে যে কমে যায়, এই কারণে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, ওকে। এই বিধিটির সর্বপ্রথম আমাদের সামনে আলোচনা নিয়ে আসেন, তার নাম হচ্ছে হারম্যান হেনরিক গোসেন। ইনি সর্বপ্রথম আমাদের সামনে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে যে কোনো কিছু রয়েছে সেটি আমাদের সামনে তুলে ধরেন, আর এর পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সামনে উপস্থাপন করেন অধ্যাপক মার্শাল। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ অধ্যাপক মার্শালের, ইনি একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ, এনার মাধ্যমেই অর্থনীতির যে ক্রিটিক্যাল বিষয়গুলো রয়েছে এগুলো পরিপূর্ণতা লাভ করেছে। তাহলে এই বিধিটি আমি ব্যাখ্যা শুরু করছি। শুরুতে আমরা কী আলোচনা করব দেখো তো, আমরা আলোচনা করব যে ক্রমহ্রাসমান প্রান্তিক, একদম প্রশ্নটা কিন্তু আমি শুরু থেকে বলছি, ইতিপূর্বে তোমাদের যে আলোচনাটা আমি করলাম, ওকে,
অর্থাৎ একটু আগে যে আলোচনাগুলো করলাম এগুলো কিন্তু প্রাথমিক আলোচনা। এই আলোচনাগুলো থেকে তুমি বিষয়টা সম্পর্কে সাম্যক একটা ধারণা পেলে। এখন আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে এই বিধিটির শুরু থেকে শেষ অবধি তুমি কিভাবে প্রসেস মেনটেন করে বিধিটাকে শিখবে। ওকে, তাহলে আমি শুরুতে কি বলছি, এটার প্রেক্ষাপট বলছি যে কে আবিষ্কার করলো, বিষয়টা কি, আসলে মূল বক্তব্য কি, এই বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করছি। তো শুরুতেই দেখো আমি তোমাদের একটু বিষয়টার ভূমিকা দেখাবো, তারপরে আমি বিষয়টার মূল বক্তব্য বলবো। মূল বক্তব্য বলার পরে আমি অনুমিত শর্ত দেখাবো, অনুমিত শর্তের পরে আমি সূচি দেখাবো, সূচির পরে আমি কি দেখাবো বলতো, চিত্র প্লাস আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, প্লাস সমালোচনা যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আমি বলবো। ওকে, তাহলে কয়টা বিষয় হচ্ছে, ভূমিকা, মূল বক্তব্য, অনুমিত শর্ত, সূচি, চিত্র এবং সমালোচনা, 1, 2, 3, 4, 5, 6, এই ছয়টা বিষয় আমি ধারাবাহিকভাবে তোমাদের এখন বলছি, শোনো মনোযোগ দিয়ে। ভূমিকায় আমরা কি বলবো, আমরা বলবো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সর্বপ্রথম হারম্যান হেনরিক গোসেন কর্তৃক আমাদের সামনে উত্থাপিত হয়। পরবর্তী সময়ে অধ্যাপক মার্শালের হাতে এই বিধিটি পরিপূর্ণতা লাভ করে। ওকে, এটা হচ্ছে আমাদের ভূমিকা অংশ। এরপরে মূল বক্তব্যে আমরা কি বলতে পারি, ওকে, মূল বক্তব্য হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটা দ্রব্যের বিভিন্ন একক আমরা ক্রমাগতভাবে যদি ভোগ করতে থাকি তাহলে সেই দ্রব্যটার প্রতি আকাঙ্ক্ষা বা আগ্রহ ভোক্তার ধীরে ধীরে কমে যায়। এটিই মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ওকে, নিশ্চয়ই সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছ, বইয়ে তোমাদের কিন্তু ঠিক এই বিষয়টাই, হয়তো শব্দ একটু এদিক ওদিক হতে পারে, এই বিষয়টাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই সময়ের মধ্যে একজন ভোক্তা কোনো একটা দ্রব্যের বিভিন্ন একক ভোগ করতে থাকবে। এককগুলো কিন্তু আসলে সমজাতীয় হইতে হবে, ওকে, অর্থাৎ প্রত্যেকটাই সমান সমান হতে হবে। এগুলো যখন ভোগ করতে থাকবে তখন ক্রমান্বয়ে ভোগ করার সময় তার আকাঙ্ক্ষা বা আগ্রহ ধীরে ধীরে কমে যাবে এবং এটিই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ঠিক আছে, এটা হলো মূল বক্তব্য। এরপরে আমরা অনুমিত শর্ত আলোচনা করব, অর্থাৎ কোনো একটা বিধি বা কোনো একটা ল কিছু আইন কানুন মেনে চলে, সেগুলোই মূলত আসলে অ্যাজাম্পশন বা অনুমান। ওকে, এখানে অনুমিত শর্ত বলতেছি, অর্থাৎ এই বিধিটি প্রযোজ্য হবে যদি এই শর্তগুলো ঠিক থাকে। আমি এখন যেগুলো বলবো, প্রথম শর্তটা কি, প্রথম শর্তটা হচ্ছে একজন ভোক্তাকে যুক্তিশীল আচরণ করতে হবে। ভোক্তা যদি পাগলের মতো আচরণ করে তাহলে কিন্তু এই বিধিটি কার্যকর হবে না। পাগলের মতো আচরণ কি, যে প্রথম একক ভোগ করার পর পরের একক ভোগ করার সময় তার আগের চেয়ে বেশি ভালো লেগেছে, এটা তো আসলে মানুষের ক্ষেত্রে সাধারণত হয় না। তুমি নিশ্চয়ই বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণ করো এবং তোমার পছন্দের কোনো খাবার যখন তুমি খাচ্ছ তখন কিন্তু প্রথমে তুমি এদিক সেদিক না দেখে গুগ্রাসে গেলা শুরু করেছো, যত সময় যেতে থাকে তত কিন্তু তোমার খাওয়ার আগ্রহ বা আকাঙ্ক্ষা ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু একজন ভোক্তা যদি যুক্তিশীল আচরণ না করে তাহলে কিন্তু সে প্রথম একক খাওয়ার পরে দ্বিতীয় এককের সময় আরও বেশি ভালো লাগছে এটা বলতে পারে, এটা কিন্তু আসলে যুক্তিশীল ভোক্তা না। ওকে, তাই আমরা শুরুতে বলবো যে এর অনুমিত এক নম্বর শর্তটি হচ্ছে ভোক্তা যেন যুক্তিশীল আচরণ করে, সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। দুই নম্বরটা কি, দুই নম্বরটা হচ্ছে দ্রব্যের এককগুলো যেন সমজাতীয় হয়, অর্থাৎ আমি শরবতের কথা বলছি, এই শরবতের প্রত্যেকটা গ্লাস যেন প্রায় কাছাকাছি অর্থাৎ সমান সমান হয়। ওকে, এটা তৃতীয় হচ্ছে একটা নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে। সময়টা কি, যে ধরো আমি আজ এক গ্লাস শরবত খেলাম, আগামীকালকে আর এক গ্লাস খেলাম, তাহলে কিন্তু আমার আগ্রহ বা আকাঙ্ক্ষা কমবে না, অর্থাৎ একই সময়ে পরপর ভোগগুলো করতে হবে। এই জন্য বলা হয় যে নির্দিষ্ট সময় এখানে বিবেচনা করতে হবে। ওকে, এই যে বিষয়গুলো আমি বলছি আরও কিন্তু বেশ কিছু অনুমিত শর্ত তোমাদের বইতে বলা আছে, এই বিষয়গুলো তুমি সেখান থেকে দেখে নিতে পারো। দেখে নিলে কিন্তু তুমি বিষয়গুলো, আমি যেগুলো বললাম এগুলোই কিন্তু সেখানে লেখা রয়েছে। এই তিনটা জিনিস কিন্তু মেইন অনুমিত শর্ত। ওকে, এরপরে দেখো আমরা সূচি অঙ্কন করবো, এর সূচিটা আমি আগে থেকেই তুলে রেখেছি। ওকে, দেখো এখানে কি বলা হচ্ছে, ধরো এগুলো হচ্ছে শরবতের বিভিন্ন একক, প্রথম গ্লাস, দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তম গ্লাস, এগুলো ধরো প্রত্যেকটা সমপরিমাণ শরবতের গ্লাস। আর
মোট উপযোগ হচ্ছে আমি যে প্রত্যেক গ্লাস শরবত খাচ্ছি খাওয়ার পরে আমার স্টমাকে বা পাকস্থলীতে এই শরবতগুলো যে গিয়ে জমা হচ্ছে তুমি মনে ভাববে যে এই বিষয়টাই হচ্ছে মোট উপযোগ অর্থাৎ আমি যত খাচ্ছি তত কিন্তু আমার পাকস্থলী পরিপূর্ণ হচ্ছে অর্থাৎ মোট উপযোগটা বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি যখন প্রথম গ্লাস শরবত খেয়েছি তখন আমি উপযোগ পেয়েছি ধরো আমি টাকা দিয়ে কে পরিমাপ করছি উপযোগ হচ্ছে এখানে টাকা অর্থাৎ 10 টাকার সমপরিমাণ উপযোগ পাচ্ছি আমি হয়তো বলতে পারি ভাবে বা ইউটিল বলতে পারি 10 ইউটিল উপযোগ আমি পেয়েছি তোমাদের বইতে কিন্তু টাকা বলা আছে দ্বিতীয় একক শরবত যখন আমি খেয়েছি অর্থাৎ প্রথমটা এবং তারপরেরটা দুটো মিলে আমার স্টমাকে জমা হয়েছে 18 টাকার সমপরিমাণ উপযোগ ওকে আমি এটা বলতে পারি তৃতীয় একক যখন আমি খেয়েছি তখন আগের দুইটা সহ 24 একক মোট জমা হয়েছে সেখানে এভাবে পঞ্চম এবং ষষ্ঠ একক খাওয়ার সময় আমার 30-30 জমা হয়েছে ওকে আমার স্টমাকে কিন্তু কি হচ্ছে জমা হচ্ছে মোট উপযোগ হিসেবে জমা হচ্ছে এরপরে সপ্তম একক যখন আমি খাচ্ছি তখন কিন্তু 28 একক জমা হচ্ছে অর্থাৎ আমি যা খেয়েছি সেটা বের হয়ে আসতে যাচ্ছে বিষয়টা ঠিক আছে এরকম কিছুটা এরকম আসলে যদিও এই বিষয়টার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে অর্থাৎ আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যে আমার স্টমাকে গিয়ে জমা হচ্ছে বিষয়টা আসলে এমনটা কিন্তু নয় মোট উপযোগ মানে হচ্ছে জিনিসটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং যখন তোমার আর খেতে ইচ্ছা করবে না তখন কিন্তু বিষয়টা সমান হয়ে যাবে আর যখন খেতে ইচ্ছা করবে না জোর করে খাওয়ানো হবে তখন কিন্তু বিষয়টা কিছুটা কমে যাবে এই যে সপ্তম এককে এসে কিন্তু আমাদের 28 হয়েছে এখন এই মোট উপযোগের লাইনটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে যদি তুমি এটা বের করতে চাও ওকে তবে যেহেতু উদ্দীপক দেওয়া থাকবে তোমরা যারা এইচএসসিতে পড়ছো তাই তোমাদের কিন্তু এটা মুখস্থ না করলে কোনো প্রবলেম নাই শুধু টিইউ থেকে কিভাবে এমইউ বের করতে হয় এই বিষয়টা তুমি একটু শেখো টিইউ থেকে এমইউ কিভাবে বের করতে হয় দেখো অনেকে করে কি যে এই যে প্রথমে 10 আছে এই 10ই হচ্ছে এমইউ অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে যা টিইউ তাই হচ্ছে এমইউ পরবর্তী সময়ে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করলে যেটা থাকে সেটা এখানে বসাতে হয় সেটা হচ্ছে কি এমইউ দেখো 18 থেকে 10 গেলে 8 এটা এমইউ আবার 24 থেকে 18 বাদ দিলে 6 এটা এমইউ 28 থেকে 24 বাদ দিলে 4 এটা এমইউ এভাবে 30 থেকে 28 বাদ দিলে 2 30 থেকে 30 বাদ দিলে 0 আর 28 থেকে 30 বাদ দিলে -2 তার মানে কি হচ্ছে বলো তো আমি 28 -30 করছি কিন্তু তার মানে ফলাফল হচ্ছে -2 যেহেতু মাইনাস সংখ্যাটা এখানে বড় এই -2 আমি এখানে কিন্তু বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমি যেখানে বিয়োগ করে করে বসালাম আদতে কিন্তু বিষয়টা এরকম নয় কিন্তু আমরা তোমাদের সহজভাবে বোঝানোর জন্য বিষয়টা এভাবে বলে থাকি বিষয়টা কি বলো তো দেখি এখানে হচ্ছে দেখো আমাদের কিন্তু সূত্র হচ্ছে এইটা দেখো সূত্র এমইউ ইকুয়াল টু কি বলো তো দেখি এমইউ ইকুয়াল টু হচ্ছে এমইউ মানে হচ্ছে ডেল্টা টিইউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ কিউ কোনটা বলো তো এটা হচ্ছে কিউ আর টিইউ কোনটা টিইউ হচ্ছে এটা আমি যদি এই দ্রব্যটার কথা বিবেচনা করি ধরো আমি এই লাইনটার কথা বিবেচনা করছি ধরো অন্য লাইন আমি বাদ দিলাম আমি এই লাইনটার কথা বিবেচনা করছি থার্ড যে লাইনটা আছে বলো তো দেখি 24 আছে এখানে এর পূর্বে টিইউ কত ছিল 18 তার মানে 24 থেকে 18 এর বিয়োগফল কিন্তু কিসের মান ডেল্টা টিইউ এর মান ওকে যাক আজান দিচ্ছে আমরা একটা পজ করে দেখো আমরা কি আলোচনা করব এবারে এই যে মার্জিনাল ইউটিলিটি ঠিক কিভাবে আমাদের ক্যালকুলেশনটা হয়েছে আমরা তো এটা বিয়োগ করে দেখলাম যে কিভাবে বের করতে হয় তবে মূল যে পদ্ধতিটা সেটা কিন্তু আমাদের একটু জানতে হবে যে আসলে ঠিক কিভাবে বিষয়টা হয়েছে দেখো আমি এটা মুছে দিচ্ছি দেখো এখানে কি হয়েছে আসলে মার্জিনাল ইউটিলিটি মানে তো ডেল্টা টিইউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ ওকে এটা তাহলে এখানে ডেল্টা টিইউ বলতে আসলে কি বোঝায় ডেল্টা টিইউ হচ্ছে টিইউ এর পরিবর্তন আচ্ছা বলো তো টিইউ প্রথমে কত ছিল 10 তারপরে কত হয়েছে 18 এরপরে 18 পরে হয়েছে কত 24 তার মানে আমি যদি এই থার্ডটা বিবেচনা করি যেটা আমি বললাম সেক্ষেত্রে কি হবে আমার বলো তো দেখি এই 24 থেকে আমাকে এই 18 কি করতে হবে বিয়োগ করতে হবে অর্থাৎ 24 বিয়োগ 18 কত হচ্ছে বলো তো 6 ওকে আর ডেল্টা কিউ মানে কি ডেল্টা কিউ মানে হচ্ছে
কিউ এর পরিবর্তন বলো তো দেখি, তৃতীয় এককের আগে কত ছিল দ্বিতীয় একক, তার মানে আমি যদি 3 থেকে 2 বাদ দেই কত থাকে 1। এখন সুতরাং MU মানে হচ্ছে ডেল্টা টিউ এর মান হচ্ছে 6 আর ডেল্টা কিউ এর মান হচ্ছে 1, তার মানে ফলাফল কিন্তু 6। আসলে এই 6 হচ্ছে এটা, ওকে। কিন্তু আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটাই 1 1 করে বৃদ্ধি পেয়েছে, তাই বিয়োগফল কত, 4 এর থেকে 3 বাদ দিলে 1, 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ করি তাহলে সেটাই পাওয়া যাচ্ছে। তাই আমরা কি করেছি, এই প্রত্যেকটা বিয়োগ করে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে বিষয়টা আমরা করলাম এখানে, এই বিষয়টা কিন্তু আমাদের কিন্তু ভিতরে যে কার্যক্রমটা আমরা কিভাবে করেছি সেটা কিন্তু আমি তোমাদের একটু বোঝাই দিলাম, ঠিক আছে। কিন্তু যদি এমন হতো যে দ্বিতীয়র পরে এখানেই চতুর্থ, তাহলে বলতো কয় একক গ্যাপ গেল, 2 একক, তাহলে কিন্তু এখানে 2 বসতো। যখন এখানে 2 বসতো, অর্থাৎ এটা যদি 2 হতো তাহলে কিন্তু 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হতো এখানে ফলাফল। তো অনেক ক্ষেত্রে এরকমটা কিন্তু হতে পারে, তাই তোমরা একটা একটু দেখে নেবে যে দ্রব্যের এককগুলো সিরিয়ালি আছে কিনা। যদি সিরিয়ালি থাকে তাহলে প্রান্তিক উপযোগ বের করার সময় আমরা জাস্ট এটা থেকে এটা কী করে দেবো বলতো, বিয়োগ করে দেবো, তাহলেই কিন্তু আমরা প্রান্তিক উপযোগটা পেয়ে যাব, ঠিক আছে। তার মানে আমরা এই সূচিটা কিন্তু এখান থেকে বুঝতে পারলাম। অন্যদিকে যদি তোমাদের এমন আসে, ধরো তোমার MU দেওয়া আছে কিন্তু বলেছে TU বের করো, তখন কি হবে বলতো? তখন তুমি কি করবা, ধরো এইটা তোমার দেয়া নাই, তাহলে তুমি কিভাবে বের করবে, আমি মুছে দিচ্ছি, দেখো আমি এটা মুছে দিচ্ছি, ধরো এটা তোমার দেওয়া নাই, তোমাকে কিন্তু বের করতে হবে, শুধু এটা দেওয়া আছে পরীক্ষার হলে। এ বলা আছে কিউ এর পরেই MU তোমাকে বলেছে যে টিউটা বের করো, তাহলে তোমাকে ঠিক এভাবেই একটা সূচি অঙ্কন করতে হবে। অঙ্কন করে এটা যেহেতু ফাঁকা রয়েছে সেক্ষেত্রে পূরণ করতে হবে, প্রথমে যা আছে তাই, এটা আর এটা, অর্থাৎ এই দুটা যোগ করে কত হয়, 18 বসাতে হবে। এবার এটা 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 এই তিনটা যোগ করে কত হয়, 10 18 আর 6 24, 24 বসাতে হবে। এরপরে এই চারটা যোগ করে কত হয়, 10 8 18 আর 6 24 আর 4 28, 28 বসাতে হবে। তারপরে এই পাঁচটা যোগ করে বসাতে হবে, তাহলে 28 আর 2 কত, 30। এরপরে 6টা যোগ করে বসাতে হবে, এটা যেহেতু 0 তার মানে 30। এবার এই 7টা যোগ করে বসাতে হবে, তার মানে 28, যেহেতু এখানে মাইনাস 2 আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, এইভাবে কিন্তু আমরা MU দেওয়া থাকলে TU বের করব। এই কারণে আমরা কিন্তু সূত্রে বলি যে TU মানে হচ্ছে MU1 প্লাস MU2 প্লাস MU3 প্লাস আপ টু MU কি পর্যন্ত, N পর্যন্ত। এখন বুঝতে পেরেছ বিষয়টা, যে কেন আমরা TU মানে MU এর সমষ্টি বুঝি, তার মানে টোটাল ইউটিলিটি হচ্ছে মার্জিনাল ইউটিলিটির যোগফল, অর্থাৎ যত মার্জিনাল আছে সবগুলো যোগ করলে কি পাওয়া যাবে, মোট উপযোগ পাওয়া যাবে। এটাও হচ্ছে মোট উপযোগ বের করার একটা সূত্র, ঠিক আছে। তাহলে এই যে বিষয়টা আমরা এখানে পড়লাম, এই বিষয়টার আমরা চিত্ররূপ জেনে নিব, যেহেতু আমি সূচির পরেই কিভাবে চিত্র অঙ্কন করতে হয় সেই বিষয়টি দেখাতে চেয়েছিলাম। তাহলে দেখো আমি এটা মুছে দিলাম, আমরা কিভাবে এর চিত্র অঙ্কন করতে পারি, ওকে। আমরা সূচি থেকে কি অঙ্কন করব, চিত্র অঙ্কন করব, ওকে। এটা সূচি ছিল, সূচি, আর এটা আমরা অঙ্কন করব এখন চিত্র, ঠিক আছে। চিত্র কি হবে দেখো, আমরা এটা আঁকবো লম্ব অক্ষ এবং এটাকে দিব আমরা ভূমি অক্ষ, তাহলে হচ্ছে ও এক্স আর কি ও ওয়াই এটা। এখন এই লম্ব অক্ষ আর ভূমি অক্ষ আমরা যে দিলাম, ভূমি অক্ষে আমরা দেখাবো কিউ আর লম্ব অক্ষে আমরা দেখাবো টিইউ আর হচ্ছে MU। এখন আমরা যেহেতু বিষয়টাতে বলেছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, তাই আমরা কিন্তু টিইউ না দেখালেও পারি, অর্থাৎ তুমি যদি টিইউ এর চিত্রটাকে অ্যাভয়েড করো তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, তুমি জাস্ট MUটা অঙ্কন করে দেখাবে এখানে। তাহলে আমরা কিভাবে MU অঙ্কন করব দেখো, তাহলে কিউ কত বলতো, 1 থেকে 7 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে প্রথম এভাবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, এভাবে আমি অঙ্কন করে দিলাম। দেওয়ার পরে বলতো দেখি প্রান্তিক উপযোগে সর্বোচ্চ সংখ্যাটা কত, 10, সর্বনিম্ন কত, -2, তার মানে আমাকে কিন্তু নিচের দিকেও এটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি ধরলাম 2 4, ওকে, 6 8 10, আর যেহেতু 2 করে ডিস্টেন্স ধরেছি এটা হচ্ছে কি, -2, ঠিক আছে বিষয়টা, এটা হলো -2। আচ্ছা নিচে আমি কি দেখিয়েছি বলতো দেখি, এটা যেহেতু সপ্তম একক, নিচে আমি দেখিয়েছি কিন্তু কিউ আর এখানে দেখিয়েছে কি, MU, ওকে। এখন দেখো আমরা যেহেতু প্রথম এককে 10
টাকার সমপরিমাণ উপযোগ লাভ করেছি, তাই আমরা প্রথম একক বরাবর এটা কিন্তু এইভাবে তুলে দিব। তুলে দিয়ে আমরা বলবো আমরা পেয়েছি 10, তার মানে এই বিন্দু এ। দ্বিতীয় এককে আমরা পেয়েছি 8, তাহলে দ্বিতীয়তে আমরা পেয়েছি 8, তাহলে 8 মানে এই বিন্দু। তৃতীয় এককে আমরা পেয়েছি 6, তার মানে 6 হচ্ছে এটা, ওকে। চতুর্থতে আমরা কত পেয়েছি? চতুর্থতে আমরা কিন্তু পেয়েছি বলতো কত? 4, তাহলে 4 পেয়েছি চতুর্থতে, তাহলে এটা। পঞ্চমে আমরা পেয়েছি 2, তাহলে পঞ্চম বরাবর হচ্ছে 2 এটা। এরপর আসো ষষ্ঠে কত? ষষ্ঠে আমরা পেয়েছি 0, এটা 0। আর সপ্তমে আমরা পেয়েছি কত বলতো? এই বরাবর আমরা যাব, আমরা এটাতে পেয়েছি হচ্ছে কত? -2। যেহেতু -2 হচ্ছে এই পয়েন্টটা, তাই আমরা কী করবো বলতো দেখি? ষষ্ঠটা একটু এই সাইডে লিখছি আমি, এটা ষষ্ঠ ধরো, আর এই পয়েন্টটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, আর এটা হচ্ছে জি। তাহলে এই পয়েন্টটা আমি এখান থেকে শুরু করে যোগ করে দিব, ওকে। 3টা, 4টা, 5টা এবং 6টা, এভাবে কিন্তু বিষয়টা আমাদের হয়ে যাবে। এবং এটা হচ্ছে জি বিন্দু, এই পয়েন্টটাকে আমরা বলছি জি বিন্দু, এই পয়েন্টটা, ওকে, জি। আর এটা কোন রেখা বলতো? এমইউ রেখা, ঠিক আছে। তাহলে এটা কিসের চিত্র? চিত্র হচ্ছে আমরা লিখবো এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্ররূপ, ওকে, এভাবে আমরা বলবো। এখন দেখো এই যে চিত্রটা আমি অঙ্কন করলাম, এটার কী দিতে হবে? এটা কিন্তু ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা আমি কীভাবে দিব বলতো দেখি? আমি বলবো যে চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের, সরি, দ্রব্য ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। যখন প্রথম একক দ্রব্য ভোগ করা হয় তখন উপযোগের পরিমাণ হচ্ছে 10 টাকা। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ একক দ্রব্য ভোগের সময় উপযোগের পরিমাণ, প্রান্তিক উপযোগের পরিমাণ হচ্ছে 8, 6, 4, 2, 0 এবং -2। এভাবে তুমি কমা কমা দিয়ে বলে যাবে একবারে। এখন এই দ্রব্য ভোগ এবং উপযোগের পরিমাণের সমন্বয় সূচক বিন্দু এ, বি, সি, ডি, ই, এফ এবং জি যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা, ওকে। এইভাবে তুমি যদি বলে দিতে পারো তাহলে খুব সহজেই চিত্র ব্যাখ্যাটা হয়ে যাবে। এই চিত্র ব্যাখ্যাটা তোমরা চাইলে তোমাদের বই থেকেও কিন্তু নিতে পারো, বইয়েও সুন্দর করে দেয়া রয়েছে। এখন লাস্ট আমি বিষয়টার সমালোচনা তোমাদের সঙ্গে আলোচনা করব। সমালোচনায় আমি কি বলবো বলতো দেখি? এই বিধিটির সমালোচনা আমরা বলবো যে প্রত্যেক আলোচনারই সমালোচনা থাকে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটিও এর ব্যতিক্রম নয়, এরও বেশ কিছু সমালোচনা রয়েছে। প্রথম সমালোচনা কি? যে এই বিধিটি সময় ব্যবধানে প্রযোজ্য নয়। অর্থাৎ আমরা আজকে একটা দ্রব্য, আগামী 10 দিন পরে আর একটা দ্রব্য যদি ভোগ করি, তারপরে আরও 20 দিন পরে আর একটা যদি দ্রব্য ভোগ করি, তাহলে বিধিটি কিন্তু প্রযোজ্য হয় না। কেন হয় না? কারণ তখন খাওয়ার আগ্রহ না কমে আরও কি যায়? বেড়ে যায়। এই জন্য সময় ব্যবধানে বিধিটি প্রযোজ্য নয়। নাম্বার 2 সমালোচনা হচ্ছে ভোক্তা যদি যুক্তিশীল আচরণ না করে তাহলে এই বিধিটি প্রযোজ্য হয় না। নাম্বার 3 হচ্ছে শখের দ্রব্যের ক্ষেত্রে কিন্তু বিধিটি প্রযোজ্য নয়। যেমন ধরো আমরা যদি কোনো মহিলাকে বলি যে একটা ডায়মন্ডের নেকলেস তুমি নিবা, অবশ্যই বলবে হ্যাঁ আমি নিব। যদি বলা যায় আরেকটা নিবা, অবশ্যই নিবে। যদি 500, 1000টাও ডায়মন্ডের নেকলেস আমি দিই তাহলেও কিন্তু সে নিতেই থাকবে। তার মানে হচ্ছে শখের দ্রব্যের ক্ষেত্রে বিধিটি প্রযোজ্য নয়। আবার যদি আমরা বলি যে দ্রব্যের একক সমূহ যদি ছোট ছোট হয়, অর্থাৎ তোমাকে শরবত খেতে দেওয়া হচ্ছে একটু একটু একক, অর্থাৎ ছোট্ট যে হচ্ছে ওই ঔষধ খাওয়ার যে সিপিগুলো রয়েছে সেগুলোতে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি একটা একক খাওয়ার পরে আর একটা একক খাওয়ার জন্য চেষ্টা করবে, তখন কিন্তু উপযোগ কমবে না, বরং সেটা বাড়বে। অর্থাৎ দ্রব্যের এককগুলো যদি খুবই ছোট ছোট পরিমাণে হয় তাহলে এই বিধিটি কিন্তু প্রযোজ্য হয় না। এইভাবে বেশ কিছু সমালোচনা আমরা কিন্তু করে দিতে পারি, ওকে। তো যাই হোক, আবার আরও বলতে পারি যে কৃপণের ক্ষেত্রে এই বিধিটি কিন্তু প্রযোজ্য হয় না। আমরা বই থেকে একটু দেখে নেব যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কী কী সমালোচনা রয়েছে। তো তোমাদের আর বেশি কিছু জানতে হবে না বিধিটি সম্পর্কে, জাস্ট আমি যতটুকু আলোচনা করে দিলাম এর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু কমন চলে আসবে, ঠিক আছে। এর বাইরে আসলে বিধি সম্পর্কে জানার কিছু নাই, আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের বলে দিয়েছি। জাস্ট সূচি এবং চিত্র, এই দুটি তোমাদের কিন্তু ভালোভাবে অঙ্কন করা শিখতে হবে। তোমাদের বইতে যে সকল প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। পাশাপাশি যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমার সমস্যা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, ওকে।
তো আজকে পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি প্রয়োজন মনে করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। ওকে, ধন্যবাদ সবাইকে।